আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাঁধাকপি ভাজি করি। আর এর মধ্যে আমি অ্যাড করব কিছু চিংড়ি মাছ। আপনারা ইচ্ছে করলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন, চিংড়ি মাছ ছাড়াও আপনারা এই ভাজিটা করতে পারেন। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে উঠিয়ে রাখবো। আর এই তেলের মধ্যে আমি ভাজি করব আমার বাঁধাকপি। তাহলে চলুন ভিউয়ার, দেখা যাক কিভাবে বাঁধাকপি ভাজি করতে হবে। এখন আমি এই তেলের মধ্যে ছেড়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে ছেড়ে দিব অন্যান্য সব মশলা। প্রথমে আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এই সময় চুলার আগুন অবশ্যই মাঝারি আঁচে রাখবেন, তা না হলে মশলা পুড়ে যেতে পারে। এভাবে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে মশলাগুলো আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1টি মাঝারি সাইজের টমেটো, আর অ্যাড করব 4টি কাঁচামরিচ কুচি। আপনারা ইচ্ছে করলে আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে, কারণ যে যেরকম ঝাল খেতে চায় সে সেরকম মরিচ অ্যাড করতে পারে। এভাবে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করব ভেজে রাখা সেই চিংড়ি মাছ। চিংড়ি মাছ মশলার মধ্যে দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কুক করে নিব, যাতে করে চিংড়ি মাছের ভিতরে মশলা ঢুকে। চিংড়ি মাছ আর মশলা কষা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিব বাঁধাকপি। এই বাঁধাকপিগুলো আমি আগে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এভাবে আমি অল্প অল্প করে অ্যাড করব। সব বাঁধাকপি দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিব। এভাবে উল্টি উল্টি মাখিয়ে নিতে হবে, যাতে করে বাঁধাকপির ভিতরে মশলা ঢুকে বাঁধাকপিটা সুন্দরভাবে কুক হয়ে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, তবে লবণ আপনারা যার যার স্বাদ মতো অ্যাড করবেন। আবার এভাবে উল্টিয়ে দিব, যাতে করে লবণটা এক জায়গায় বসে না থাকে। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না, কোনো পানি অ্যাড না করেই আমি বাঁধাকপিটা রান্না করব। এর থেকে যে পানি বের হবে ওইটা দিয়ে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটি ঢাকনা দিয়ে এটাকে মাঝারি আঁচে বসিয়ে রাখবো।
এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টিয়ে ভাজিটা নেড়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে ভাজিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। ভাজি প্রায় হয়ে আসছে, তবে আরেকটু অপেক্ষা করব এটি আরেকটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেল আমার বাঁধাকপি ভাজি। আমি এখন এর মধ্যে অ্যাড করে দিব ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতা উপরে ছিটিয়ে এটাকে ভালোভাবে ভাজির সাথে অ্যাড করে দিব। এভাবে উল্টিয়ে উল্টিয়ে অ্যাড করব যাতে করে ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয় আর খেতেও ভালো লাগবে। তাহলে ভিউয়ার দেখতে পেলেন কিভাবে অতি সহজে অল্প সময়ের মধ্যে আমি এই বাঁধাকপিটা ভাজি করলাম। আপনারাও বাসায় চেষ্টা করবেন, আশা করি আপনারাও পারবেন। আর একটা কথা বলে রাখি, এই ভাজিটা আসলে খুবই মজাদার একটি ভাজি। আপনারা সকালের নাস্তায় রুটির সাথে এই ভাজিটা খেতে পারেন, অথবা দুপুরে আপনারা ভাতের সাথেও এই ভাজিটা খেতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।